আচ্ছা বলছি, আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম আপনার বক্তব্যে যে একটা স্বর্ণ জয়ন্তী গ্রুপ আগামীতে যদি পৌর বোর্ড গঠন করেন, আপনারা একটা নতুন দিশা দেখাতে চলছেন, কি ব্যাপারটা কি বলেন? প্রথমে আমি কালিয়াগঞ্জের সেলফ হেল্প গ্রুপের সমস্ত মায়েদের বোনেদের শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা। আপনারা সবাই জানেন পৌর নির্বাচন সামনে, এবং সেই পৌর নির্বাচনকে সামনে রেখে আমরা কালিয়াগঞ্জ শহরের যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুর সাথে সাথে আজকে কালিয়াগঞ্জের প্রতিটা পরিবারের মা ও বোনেরা সবাই কিন্তু যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, বিশেষ করে স্বর্ণ জয়ন্তী ও শ্রীমতী যে দুটো গ্রুপ রয়েছে তার সদস্য রয়েছেন, কিন্তু এই লকডাউনের সময় তারা কিন্তু এই বছর পুরোপুরি বঞ্চিত রয়েছেন, এবং তারা যে দু টাকা হারে সুদটা নিয়ে বিভিন্ন কাজ করে কর্মসংস্থানের জন্য, তাদের অন্যের জন্য বা তাদের নিজস্ব জীবনধারার মান উন্নয়নের জন্য চেষ্টা করে ঋণ নিয়ে তারা কাজ করে লাভ করে সেটাকে নিয়ে তারা জীবনযাত্রার মান উন্নয়ন করে, সংসার প্রতিপালন করে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে এক বছর ধরে তাদের কিন্তু চারিদিকে লকডাউনের জন্য ব্যবসা প্রায় শেষের দিকে, আমাদের প্রথম যেটা প্রতিশ্রুতি থাকবে আমরা তাদের যে সুদটা দু টাকা করে নেয়, সেই সুদের হারটা যেমন আমরা কমাবো, ঠিক তেমনি তার সাথে এখন যে পেন্ডিং সুদটা রয়েছে সেই সুদটা যতটা পারা যায় মুকুব করব, এবং সেলফ হেল্প গ্রুপের প্রতিটি গ্রুপে প্রায় 12-14 জন সদস্য থাকে, সেই সদস্যদের মধ্যে কেউ যদি ডিফল্টার হয় তাহলে সেই ক্ষেত্রে বাকি যারা সদস্য রয়েছেন তারা লোন থেকে বঞ্চিত হয়, সেটা যাতে না হয় তার জন্য আমরা সেই ঋণদান প্রকল্পে একটা আমূল সংস্কার করব, এবং আগামী দিনে আমাদের যে সেলফ হেল্প গ্রুপটা রয়েছে সেটা পুরোপুরি আমরা যাতে পৌরসভার আন্ডারে নিয়ে সেটাকে ভালো মতো চালিত করতে পারি, এবং মায়েরা বোনেরা যাতে স্বল্প সুদে তারা নিজস্ব যেভাবে আয় করছে আয় করে নিজেদের সংসার প্রতিপালন করতে পারে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে, এটা আমাদের একদম চেষ্টা থাকবে এবং আমরা সেই চেষ্টায় সফল হবই। আমি শুধু সর্বস্তরের আমাদের সেলফ হেল্প গ্রুপের যারা মায়েরা বোনেরা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং কালিয়াগঞ্জের আপাময় জনসাধারণের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন এই পৌর ভোটে আমাদের বিজেপি প্রার্থীদের 17টা ওয়ার্ডে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমরা আবার আমাদের কালিয়াগঞ্জের যে থমকে রয়েছে এক বছরের উন্নয়নের ধারা, যে থমকে রয়েছে শহরটা তার গতি আনতে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। বিভিন্ন ধরনের খবরের সন্ধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন শুধুমাত্র বর্তমানের কথা, দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে আমি শুভ আচার্য, বর্তমানের কথা। উত্তর দিনাজপুর জেলার করণদী থেকে প্রদীপ সিনহা, বর্তমানের কথা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রাকেশ রায়ের রিপোর্ট, বর্তমানের কথা। নমস্কার, আমি রয়েছি অর্ক সরকার, বর্তমানের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শিলিগুড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডী থেকে লোকনাথ সরকার, বর্তমানের। নমস্কার, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থেকে আমি অঙ্কিতা। গোয়ালপুকুর ওয়ান ব্লকে রাজনীতি, দুর্নীতি এবং প্রতিটি প্রান্তের প্রতিটি খবর আপনাদের সামনে তুলে ধরবো আমি, দেখতে হলে চোখ রাখুন বর্তমান কথার পর্দায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমি প্রিয়া দাস, আপনারা দেখছেন বর্তমানের কথা। রাজনীতি, দুর্নীতি এবং বালুরঘাটের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরবো আমি, চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক লোকাল নিউজে। সাধারণ মানুষের গ্রাম জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি, কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নয়, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল, এবং সাবস্ক্রাইব করবেন, শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন, আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের গ্রাম জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি, কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নয়, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকম নারী সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকম নারী সাবান, উচ্চ
চল ঝলমল তাকে চাই রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ শোক ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস রূপম দেহি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ঐতিহ্য আভিজাত্য আধুনিকতার অলংকার 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণ